Assalamualaikum everyone. Welcome to my channel Bangladesh Imam Oman. আজকে আমি দেখাবো কিভাবে আমি বাসায় প্রেসার কুকারে গরুর মাংস রান্না করি। তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিব 3-4টা বড় ধরনের পেঁয়াজ, 4-5টা কাঁচা মরিচ, আর এখানে নিয়ে নিয়েছি আমি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো। অনেকে মাংসে টমেটো খায় না, বাট আমাদের ঘরে সব কিছুতেই টমেটো ইউজ করে। এখানে আমি নিয়ে নিচ্ছি 2-3টা এলাচ, 2টা তেজপাতা, আর 10টা গোলমরিচ, বড় সাইজের 2টা দারচিনি, আর 4-5টা লং। আর এখানে আমি গরুর মাংসকে ধুয়ে নিয়েছি ভালো করে। এখন আমি প্রেশার কুকারের মধ্যে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে এলে আমি সমস্ত মশলাগুলো তেলের মধ্যে একটু ভেজে নিব। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে, একটু নরম হয়ে আসলে আমি এখানে আদা রসুন বাটাগুলো দিয়ে দিব। পেঁয়াজের সাথে আদা রসুন বাটাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে আমি আমার প্রয়োজন মতো লবণ ইউজ করব। আর দিয়ে দিব টমেটো। এরপর আমি এখানে মাংসগুলোকে ঢেলে দিব। আমি তেলের উপর মাংসটাকে একটু কষিয়ে নিব। আমি এখন এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। আমি এখনও এখানে কোনো পানি ইউজ করিনি। আমি মশলাগুলো দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব, আর এই কষানোর মধ্যে পানি উঠে যাবে। এরপর আমি প্রেশার কুকারটাকে ঢেকে রান্না করব 2 সিটি আসা পর্যন্ত। তো আমি এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আমি এখনও এখানে কোনো পানি ইউজ করিনি। ভালোভাবে নেড়েচেড়ে আমি এখন এখানে প্রায় 1.5 টেবিল চামচ দই মিশিয়ে নিব। আমি এখানে টক দইকে ফেটিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিব। পানিতে একটা বলক আসার পর আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রেশার কুকার একটা সিটি আসার পর আমি এটাকে আবার খুলে একটু নেড়েচেড়ে দিয়েছি। যেহেতু আমি পানি এখানে কম ব্যবহার করেছি, তো তাই আমি একটু পরপর এটাকে নেড়েচেড়ে দিচ্ছিলাম যাতে নিচ দিয়ে লেগে না যায়। এখন আমি এখানে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব। আমি এখানে কাঁচামরিচটা কম ইউজ করেছি, গুঁড়া মরিচটা একটু বেশি ইউজ করেছি। তবে আপনারা চাইলে কাঁচামরিচ বেশি ইউজ করতে পারেন, গুঁড়া মরিচটা কম ইউজ করতে পারেন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিব। আমার প্রেশার কুকারে 6টা সিটি লেগেছে মাংসটা রান্না করার জন্য। তো তৈরি হয়ে গেল আমার গরুর মাংস ভুনা। আশা করি আপনাদের রেসিপিটি খুব ভালো লেগেছে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।